তো ভিওর্স আপনার কেমন আছেন বন্ধু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অ্যান্ড্রয়েড ফোনে মেমোরি কার্ড যদি লোড হয়ে যায় বা মেমোরি কার্ড যদি ফুল হয়ে যায় তাহলে কি করে আপনার মেমোরি কার্ডটাকে খালি করবেন অনেক সময় কি হয় আমাদের ফোনে আমাদের ওয়ান জিবি টু জিবি আমরা যখন কোনো কিছু সিনেমা ডাউনলোড করি সঙ্গে সঙ্গে দেখি যে আমাদের ফোনে মেমোরি কার্ডটা লোড হয়ে যায় অথচ আমাদের মেমোরি কার্ডটা হয়তো পনেরো জিবি বা চৌষট্টি জিবি বাট আমরা কিছু কিছু ফটো কিছু কিছু ভিডিও রেখেছি তাতেই কিন্তু আমাদের মেমোরি কার্ডটা লোড হয়ে গেছে তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে একটা সেটিংস দেখাবো এই সেটিংটি যদি আপনি আপনার ফোনে অন করেন তাহলে দেখবেন যে আপনার মেমোরি কার্ডটা ওয়ান জিবি থেকে টু জিবি অবধি কিন্তু আপনি খালি করতে পারবেন এক কিলিকি এটি করার জন্য আপনাকে আপনাদের ফোনের সেটিংসে যেতে হবে সেটিংসে গিয়ে একটা অপশান খুঁজতে হবে সেটার নাম হচ্ছে স্টোরেজ বলে স্টোরেজ অপশানটি আপনাদের ফোনে অ্যাডিশনাল সেটিংসও পাবেন আবার আপনার অ্যাবাউট ফোনে গিয়েও আপনারা সে সেটিংসটা পেয়ে যেতে পারেন যদি না পান সেটিংসটা তাহলে আপনারা সার্চ বাড়ে গিয়ে এইখানটায় করে আপনারা স্টোরেজ লিখবেন ই এস টি ও জি স্টোরেজ লিখলেই আপনার ফোনে যখন সার্চ দেবেন তখন দেখবেন যে স্টোরেজ অপশানটি আপনার সামনে শো হবে তো এই স্টোরেজ অপশানটিকে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখতে পাবেন একটা অপশান দেখাবে দেখবেন যে আপনার টোটাল মেমোরি কার্ডটা কত জিবি ষোলো জিবি মেমোরি কার্ড এবং আমার অ্যাভেলেবেল রয়েছে সাতশো চুয়াল্লিশ এম বি এবার নিচে দেখুন সমস্ত ডিটেলস কিন্তু রয়েছে কত এম বি অ্যাপস রয়েছে কত এম বি পিকচার রয়েছে অডিও ক্যাশ ডাটা অ্যান্ড আদার ফাইস তো আজকের আমি সিরিজ দেখাবো সেটা হচ্ছে ক্যাচ ডাটা এখানে দেখুন আমি সাতশো চুয়াল্লিশ এমবি রয়েছে আমি এক্ষুনি ওয়ান জিবি খালি করে দেবো দেখবেন তো এখানে দেখুন এখানে আমার সমস্ত কিছু দেখাচ্ছে কত জিবি মেমের কার্ড রয়েছে কত জিবি খালি রয়েছে তো এখানে আপনার নিচে একটা অপশান পাবেন ক্যাশ ডাটা বলে এখানে কিন্তু আমার ওয়ান জিবি যে ক্যাশ ডাটা বলে একটা অপশন থাকে আপনারা যখন আপনার ফোন থেকে স্টোর থেকে যখন আপনারা অ্যাপ্লিকেশান ডাউনলোড করে থাকেন তখন কিন্তু সেই সব অ্যাপ্লিকেশান ক্যাশ ডাটা থাকে তো এগুলো কিন্তু জমে যায় সেই ক্যাশ ডাটা কিন্তু আপনার ফোনে কোনো ফায়দা করে না বা কোনো লাভ হয় না তো আপনাকে এগুলো কি করতে হবে আপনাকে ডিলিট করতে হবে তো ক্লিক করার পর এখানে ওকেতে প্রেস করলেই আপনার সমস্ত ক্যাশ ডাটাগুলো আপনার ডিলিট হয়ে যাবে আপনার ভয় পাবেন না আপনাদের ফোনের ফটো ভিডিও কিচ্ছু আপনাদের ডিলেট হবে না আপনাদের ফোনে যেসব এমটি ফোল্ডার রয়েছে যেসব ফোল্ডারগুলো কাজের নেই সেসব ফোল্ডারগুলো কিন্তু আপনার ডিলেট হয়ে যাবে এবং সেগুলোতে আপনার ফোনে কোনো ক্ষতি হবে না এবং আপনার ফোনে যদি খুবই শর্ট মেমোরি কার্ড হয় তাহলে কিন্তু আপনি এটা করতে পারেন আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ দেখা হবে পরবর্তী